আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো গ্রিন ওয়াটার, মানে সবুজ পানি। কিভাবে আমরা সবুজ পানি তৈরি করব? আসলে এই সবুজ পানিতে মাছের ফ্রাইগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং মাছগুলো খুব হেলদি থাকে, সুস্থ থাকে। সো আমরা আজকে দেখব যে কিভাবে গ্রিন ওয়াটার আমরা তৈরি করব। তিনভাবে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রিন ওয়াটার তিনভাবে আপনারা তৈরি করতে পারবেন, যে যেভাবে পারেন তৈরি করতে পারেন। তিনটা পদ্ধতি আজকে আপনাদের সাথে দেখাবো। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে যে পদ্ধতিটা দেখাবো সেটা খুবই সহজ। এটার জন্য আপনাকে একটা পাত্র নিতে হবে, যে কোনো একটা পাত্র হলেই চলবে। তারপর আপনি পাত্রটিতে ফ্রেশ পানি ঢালবেন। তারপর আপনি যে কোনো কোনো এক জায়গা থেকে গ্রিন ওয়াটার কালেক্ট করে ওই পানিতে কিছুটা গ্রিন ওয়াটার দিয়ে দিবেন। কিন্তু আপনাকে গ্রিন ওয়াটার করতে হলে আপনাকে সানলাইটে রাখতে হবে, সানলাইট ছাড়া কখনো আপনি গ্রিন ওয়াটার করতে পারবেন না। তো দেখেন আমরা এখন কিছু পরিমাণ গ্রিন ওয়াটার পানির সাথে মিক্স করে দিয়েছি। মিক্স করার সাথে সাথেই কিন্তু পানিটা কিছুটা গ্রিন হয়ে গেছে। আপনি যদি এটাকে সানলাইটে 1 থেকে 2 ঘন্টা রেখে দেন তাহলে এটা গ্রিন ওয়াটার হয়ে যাবে। সানলাইট ছাড়া কখনোই আপনার পানি গ্রিন হবে না। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম হলো, পুকুর টুকুর বিভিন্ন জায়গা থেকে যদি আপনি গ্রিন ওয়াটার কালেক্ট করেন সেখানে অনেক আবর্জনা বা বিভিন্ন জিনিসপত্র থাকে, পুকুরের পানিগুলো তখন এত একটা ভালো হয় না। এর থেকে ভালো হলো আপনি যদি নিজেই গ্রিন ওয়াটারটা তৈরি করেন। তো আমি এখন ওইটাই আপনাকে দেখাবো যে কোনো গ্রিন ওয়াটার ছাড়া শুধু নিজেই গ্রিন ওয়াটার কীভাবে তৈরি করবেন। সো প্রথমেই ফ্রেশ ওয়াটার ঢেলে নেবেন। তারপর আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো ইস্ট। এটা আপনি যে কোনো মুদি দোকানে ইস্ট বললেই পেয়ে যাবেন। তারপর আপনি এই ইস্টটা আধা চামচ ওই পানির সাথে মিক্স করবেন। তো দেখেন কতটুকু আমি নিয়েছি, জাস্ট এতটুকু ইস্ট হলেই যথেষ্ট। তারপর এটা পানির সাথে ভালোভাবে মিক্স করে দিবেন। দেখেন কিভাবে মিক্স করি আমি। এটা মিক্স করলে পানিটা একদম সাদা কালার হয়ে যাবে, ঘোলা ঘোলা হয়ে যাবে। দেখেন পানিটা কিন্তু একটু ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। ভালোভাবে নাড়িয়ে নেবেন। এখন এটাকে আপনি সানলাইটে রেখে দিবেন। যদি আপনি ছাদে রাখতে পারেন তাহলে 1 থেকে 2-3 দিনের মধ্যেই আপনার পানিটা রেডি হয়ে যাবে। দেখেন আমার এটা গ্রিন ওয়াটার হয়ে গেছে, কিন্তু এটা হতে আমার কমপক্ষে 7 দিন সময় লাগছে। আমি এটা ব্যালকনিতে করার কারণে দেরি হয়েছে মূলত, কারণ ব্যালকনিতে এত বেশি রোদ পড়ে না। আপনি যত বেশি রোদে দিবেন তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে। 3 নম্বর যে পদ্ধতিটা সেটাও খুবই সহজ। জাস্ট আপনি ফ্রেশ ওয়াটারে মাছকে যে খাবারটা দেন ওই খাবারটাই শুধু প্রতিদিন একটু একটু করে দিয়ে দিবেন। আর আপনার যে মরা মাছগুলো যে মারা যায় ওই মাছগুলো, মরা মাছগুলো এই পানিতে রেখে দিবেন। অল্প কয়েকদিন সানলাইটে রাখলেই পানি গ্রিন ওয়াটার হয়ে যাবে। এক কথায় আপনাকে গ্রিন ওয়াটার করতে হলে সানলাইট লাগবেই, সানলাইট ছাড়া আপনি কখনোই গ্রিন ওয়াটার তৈরি করতে পারবেন না। ভিডিওটিতে যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিবেন সবাই, আর সামনে কী নিয়ে ভিডিও বানাবো কমেন্টে বলতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।